কিছুক্ষণ পরে তখন অনেক পরে হাসিব রহমান আমাকে বললেন যে মানে ব্যাক করলেন, ব্যাক করার পরে আমরা বললাম যে এই অবস্থা আপনার ভোটার তালিকাতে নমিনেশন করতে সমস্যা হয়েছে, আপনি এসে নমিনেশন পেপারটা কালেকশন করে দিয়ে যান। আমাদের যে ছটার মধ্যে বিজ্ঞাপন করার একটা বাধ্যবাধকতা আছে তার মধ্যে এসে এই কাজটা করে যান। উনি বললেন যে ঠিক আছে আমরা আসছি, কিন্তু নাজিনা পর্ষদ আমরা কোনো যোগাযোগ করতে পারি নাই। তো সে কারণে আমরা এটা নিয়ে চিন্তিত ছিলাম যে যেহেতু সে একক প্রার্থী সেটা আমাদের একটা টেকনিক্যাল সমস্যা ছিল। তো যাই হোক, অনেক পরে নাজিনা আপা আমাদের সাথে যোগাযোগ করেন এবং নাজিনা আপাকেও আমরা বলি যে আপনি এসে যে নামটা দিতে আসছে আপনি নতুন মনোনয়নপত্র নিয়ে সংশোধন করে দেবেন, কারণ আমাদের কাছে তো অরিজিনাল কাগজটা থাকতে হবে, আমি চ্যালেঞ্জ করে আমরাও কিছু সংশোধন করবো। তো নাজিনা আপাও বলেন যে আমরা আসছি। তো যাই হোক, নাজিনা আপা আসেন এবং নাজিনা আপা তার কাজটা উনি সমাধান করেন। হাসিব রহমান উনি ঘন্টা দেড়েক পরে আমাকে ফোন করেন, ফোন করে আমার কাছে জানতে চান যে আমি যদি ইলেকশন না করি তাহলে আমার টাকা ফেরত দেওয়া হবে কিনা। তো আমি বললাম যে আপনি কোথায় নির্বাচনী আচরণ বিধি পড়েন নাই, আমার আমাদের এখানে বলা আছে যে মনোনয়নপত্রের টাকা অপরিশোধ্য, কাজে আপনি নির্বাচন না করলে আমরা আপনার টাকা ফেরত দিতে পারবো না। তখন উনি বলেন যে ভাই আমার পেছনে কিছু ঝামেলা আছে, আমার অনেক কিছু অনুষ্ঠান আছে, আমার পক্ষে নির্বাচন তাহলে আর ইলেকশন করা সম্ভব হবে না, আপনারা আমার প্রার্থীতে বাতিল করে দেবেন। তো উনি নিজে যখন এটা বলেন যে আমার আপনারা আমার প্রার্থীতে বাতিল করে দেন, তখন আমাদের পক্ষে আর আসলে কিছুই করার ছিল না। তো আমরা স্বাভাবিকভাবেই আমি জপর ভাইকে জানাই যে প্রার্থী নিজেই তার প্রার্থীটা মানে বাতিলের জন্য প্রস্তাব দিয়েছে, এখন আমরা কী করতে পারি? তো বললেন যে উনি যদি নিজেই এই প্রস্তাব দেন তখন আর আমাদের পক্ষে কিছু করার থাকে না, আমরা তাকে বাতিল করে সাংগঠনিকভাবে একটা অপশন আছে, যেটা তারা যদি আপিল বোর্ডের কাছে আবার আবেদন করেন, আপিল বোর্ড যদি এটা বিবেচনা করে স্টে করে তাহলে এটা একটা রাস্তা হতে পারে, আদারওয়াইজ আর কোনো রাস্তা নেই। তো সেই হিসাবে আপিল বোর্ডের কাছে তারা আবেদন করে, আপিল বোর্ড এটা বিবেচনা করে, বিবেচনা করে তারা আমাদের কাছে সুপারিশ পাঠান যে এই আগের সিদ্ধান্তটাই বহাল রাখা হোক। আপিল বোর্ড যেহেতু আবার একই সিদ্ধান্ত দিয়েছে, আমাদেরকে এটা রেজিস্ট্রেট করার কোনো সুযোগ ছিল না, তো কাজেই ঘটনাটা এটা হয়েছিল। এটা নিয়ে যে বিতর্ক হয়েছিল আমার মনে হয় আমি আপনাদের কাছে ব্যাখ্যাটা দিতে পেরেছি, কারণ এটা নিয়ে আজকেও আমার সকালবেলা এসেছে আমার কাছে এই ব্যাখ্যাটা দেওয়ার প্রয়োজন ছিল। যাই হোক, আমি ব্যাখ্যাটা দিলাম। আর সবশেষ কথা যেটা সেটা হলো যে আমরা